নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজকে বেশ মুখ ভার করা একটা সকাল, আকাশের রং সকাল থেকেই কালো, কিন্তু আমার আর রূপুর একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে। আমার পাশেই যে কলিগ বসে তার মেয়ের জন্মদিন, তার জন্য আমরা দুজন আজ মেদিনীপুর যাব। সকালবেলায় আমরা স্নান আর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি, ট্রেনে করে অনেকটা পথ যেতে হবে, আর মাঝখান থেকে আমার অন্যান্য কলিগরাও উঠবে, তাই সারাদিন আজকে জমজমাটি আড্ডা আর মজা। অবশ্য সন্ধেবেলা আমরা ফিরে আসব, বৃষ্টি এখন পড়ছে না, প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয়। চলুন আমরা ঘুরে আসি মেদিনীপুর জন্মদিন বাড়ি। আমরা ট্রেনে উঠে পড়েছি, সাউথ ইস্টার্ন রেলওয়ের মানে ট্রেন লাইনের দু ধারের ভিউ এত সুন্দর যে কোথা দিয়ে অনেকটা পথ পাড়ি দেওয়া হয়ে যায় সেটা বোঝাই যায় না। আড্ডা আর তার সাথে ট্রেনে টুকটাক খাওয়া দাওয়া এটা তো চলছেই, তার সাথে বাইরের দিকে তাকিয়েও কিন্তু মনটা একেবারে ভরে যাচ্ছে। দেখুন লাইনের চারপাশে এত সবুজ এত সবুজ, চোখ খারাপের তো কোনো ব্যাপারই নেই। আর আমাদের মতো যাদের চোখে বেশ হেভি ওয়েট চশমা লাগানো, তারাও মনে হয় এত সবুজের দিকে তাকিয়ে থাকতে থাকতে একদিনেই চোখটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে। আমরা চারপাশটা দেখতে দেখতে একটু একটু করে এগিয়ে চলেছি, আর দূরে দেখা যাচ্ছে খড়গপুর শহর, শহরের বাড়ি ঘর দোর। প্রত্যেকটা স্টেশনে ঢোকার আগে পরে কাশফুলে একেবারে মাঠ ছেয়ে আছে, আর ধান জমিগুলোকে তো দেখে সবুজ কার্পেট ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। মাঝে মাঝে দূরে দেখুন রজনীগন্ধা চাষ হচ্ছে, এই জায়গাটা এত সুন্দর গন্ধ আসছে। আমরা খিরাই ক্রস করলাম যখন, তখনও রজনীগন্ধা প্রচুর দেখতে পেয়েছি। এই জায়গাটাতেও কিন্তু প্রচুর রজনীগন্ধা চাষ হয়ে রয়েছে, আর মাঠে এখন তো ধান বেশ অনেকটাই বড় হয়ে গেছে, যদিও এখন ধান পাকার সময় নয়, তাই সবুজ গালিচার মতো চারিপাশ। পুজো আসছে সেটাও বোঝা যাচ্ছে, তবে আকাশটা মেঘলা করে আছে বলে এটাই সমস্যা। না হলে আজকে যদি একটু ঝকঝকে রোদ হতো তাহলে আরো একটু অন্যরকম সিনিক বিউটি দেখা যেত। আমরা মেদিনীপুর শহরে ঢুকছি, কাঁসাই নদীর ওপরে ব্রিজ, এটা কাঁসাই নদী ক্রস করছি। আসলে এত জোরে আওয়াজ হয় এই জায়গাটাতে, তাই একটু রেকর্ডিং এ অসুবিধা হয়, আর ট্রেনটা একটু ভাইব্রেশনও বেশি হয়, তার জন্য হয়তো একটু হেজি হয়ে যাচ্ছে ছবিটা। নদী পার করে শহরের পথে আমরা চলেছি এবার। আজকে বার্থডে গার্লের জন্য যে সমস্ত গিফট আনা হয়েছে তার মধ্যে ছোট্ট ছোট্ট পা দুটোতে পরানোর জন্য একজোড়া নূপুর নিয়ে এসেছি আমরা, তো সেটা এখন ওকে পরিয়ে দেওয়া হচ্ছে। সে তো সেজে গুজে ভীষণ ভাবে খুশি খুশি মনে চারিদিকে হেঁটে বেড়াচ্ছে, আবার একটা মেখলাও পরে নিয়েছে। এখন নূপুরটাকে নিয়ে আমরা খুব সন্দেহে ছিলাম যে নূপুরটা ওর পায়ে হবে কিনা, যদিও নূপুর একটু ছোট বানানো হয় যাতে আস্তে আস্তে পড়তে পড়তে ওটা বড় হয়ে যায়, আর ছোটদের পা থেকে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই একটু ছোট করে বানানো হয়েছে। ওটা পড়তে পড়তে বেশ বড়ই হয়ে যাবে, তো তিনি এখন নূপুর পড়তে ব্যস্ত। হাসি মুখটা পরে দেখাবো। আর যদিও শ্রেণিকার কে আপনারা এর আগে দেখেছেন আমাদের চ্যানেলে, শ্রেণিকা আমাদের পরিবারের একজন ছোট্ট সদস্য, খুব ভালো নাচ করে, খুব ভালো আবৃত্তি করে। ওর আজকে 5 বছরের জন্মদিন, সবাইকে অনুরোধ করব শ্রেণিকাকে আশীর্বাদ করার জন্য, যাতে শ্রেণিকা অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আর মায়ের পাশে মায়ের গর্বের বস্তু হয়ে দাঁড়াতে পারে। রূপু বাবু আজকে একটু চুপচাপ, যেহেতু ও প্রায় অনেককেই চেনে না, তাই ও শুধু চুপচাপ দেখে যাচ্ছে চারিদিকে। দেখুন শ্রেণিকার নূপুর পরা হয়ে গেছে। এই বার্থডে কে ম্যাঙ্গো আর চকলেট ফ্লেভারে বানানো, শ্রেণিকার পছন্দের দুটো ফ্লেভার, সাজানো হয়ে গেছে সবকিছু। এবারে আমাদের বার্থডে কেক কাটা হবে। আমি না কবি কাটতে বলি
সবাই স্মাইল দাও, হাততালি হাসে না, ওই হাসিস না কেন রে, হাসো হাসো সবাই স্মাইল, হাস কেউ হাততালি দেয় না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রীনিকা, বাবা তুমি খাই দাও একটু, এই সুদীপ্তা ওকে একটা ছোট্ট কেটে দাও তো, মাকে খাওয়াবে, তোর মেয়ে তোকে খাওয়াবে, যাও তুমি একটু মাকে খাইয়ে দাও, শ্রীনিকার কেক কাটা হয়ে গেছে, মাকে কেক খাওয়ানো হয়ে গেছে, এবার আমাদের শুরু হবে আশীর্বাদের পর্ব। আমাদের বাঙালি মতে জন্মদিনে আশীর্বাদ ছাড়া তো চলে না, চকলেট গুলো তো আমি নিয়ে যাবো, তোমরা এবার আশীর্বাদ করে দাও, ঠিক আছে বাবা। বাচ্চাদের কাছে জন্মদিন মানে বোধ হয় পছন্দের খেলনা পাওয়া, পছন্দের চকলেট পাওয়া, পছন্দের কেক খাওয়া। শ্রীনিকা খুব মন দিয়ে কেক খেতে ব্যস্ত, ওকে কে কি গিফট দিল, কে কি আশীর্বাদ করলো, সেগুলোতে এখনো কিচ্ছু যায় আসে না, সেগুলো বোঝার বয়সও হয়নি শ্রীনিকার। সারাদিন জন্মদিনে কাটানোর পরে এবারে আমাদের ফেরার পালা শুরু হবে, খাওয়া দাওয়া পর্ব আমরা আস্তে আস্তে এরপর মিটিয়ে ফেলেছিলাম। সত্যি যখন ফিরে আসছিলাম এক রাশ মন খারাপ গ্রাস করেছিল আমাদেরকে, কিন্তু ফিরতে তো হবেই। আজকে সারাদিন কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, পরের দিন দেখা হবে আবার অন্য কোনোখানে অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই শুভকামনা নিয়ে আজ শেষ করি।